সংসারের সুখটা যে কী জিনিস যা নেই সে বোঝে। স্বামীর সাথে পারিবারিক কলহে নিজের সন্তানকে খতম করল মা, আর নিজে মরার চেষ্টা করলেও মরতে পারেনি। সুস্থ হওয়া মা দোষ স্বীকার করায় তাকে দেয়া হচ্ছে সাজা। স্বামীর ওপর রাগ করে সন্তানকে হত্যার পর নিজের হাত পা কেটে আত্মহত্যার চেষ্টা করার এই মর্মান্তিক ও হৃদয় বিতারক ঘটনা ঘটে পার্বতীপুর উপজেলার ভাটপাড়া গ্রামে। জানা যায়, নিজের 6 বছর বয়সের শিশুকন্যা মাহিমুনাকে শ্বাসরোধ করে হত্যার পর নিজের হাত পা কেটে আত্মহত্যার চেষ্টা করে মা সাদিয়া। নিজের হাত পা কাটার পর সে জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালে বাড়ির লোকজন মা মেয়ের সাড়া না পেয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে শিশুকন্যার মরদেহ ও সাদিয়া আক্তারকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। জ্ঞান ফেরার পর সে নিজ কন্যা সন্তানকে হত্যার কথা স্বীকার করে। ঢাকায় আনসার ব্যাটালিয়নে চাকরি করায় স্বামী এরশাদ আলী বাড়িতে ছিল না। যেদি মা হিংসাত্মক হয়ে স্বামীর ওপর অভিমান করে নিজের মেয়েকে শেষ করবে তা ভাবতে পারেনি কেউ। চিকিৎসার পরে জ্ঞান ফিরে সব দোষ স্বীকার করলেও মা পায়নি মেয়ের প্রাণকে নেওয়ার রাক্ষসী মা। দর্শক, এই খুনি মায়ের যাবজ্জীবন সাজা উপযুক্ত বিচার কিনা তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।